mucho haciendo el grupo de Sparky. Ahora eso por aquí, hermanos, no sé cómo lo va a hacer. আপনারা এই রোজার দিনগুলো অতিবাহিত করেন, অনেক কষ্টে সেই ভোর 4 থেকে 3:30 থেকে শুরু হয়, তারপরে সন্ধ্যে 6:00, 6:15, যত দিন যাবে সময় আরো বাড়ে, 6:15, 20:25, 6:30 এরকম হতে থাকে। এবং আগামী দিন আপনাদের দিনগুলো আল্লাহ আল্লাহ আপনাদের সকলের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, আনন্দময় হোক। আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, আমি সকলকে বলি যে আসুন আমরা ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে সমাজকে যেন সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ করে শান্তির বাতাবরণের মাধ্যমে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে পারি, সকলে এটাই সুনিশ্চিত করব। দেখুন, 34 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, কোনোদিন ফিরে তাকায়নি বজবজের মানুষের দিকে। 5 বছর আগে আমি প্রার্থী হয়েছিলাম, এলাকার বিভিন্ন জায়গায় বেহাল যে জরাজীর্ণ অবস্থায় রাস্তাঘাট পরিকাঠামোগুলো পড়েছিল সেটা আমরা দেখেছি। এখন কোনো রাস্তা নেই কোনো ব্লকে কোনো গ্রামে যেটা সম্পূর্ণ হয়নি, সব রাস্তা প্রায় সিমেন্টের হয়ে গেছে, জলের সমস্যা বিভিন্নভাবে, টিউবওয়েল কোথাও পানীয় জলের কাজ চলছে। আমি খালি আপনাদের বলবো, আপনারা আগামী 3 দিন কষ্টের মধ্যেও আমরা চেয়েছিলাম যাতে রমজান মাসের আগে ভোটদান প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত একটি চিঠিও জানিয়েছি দিয়েছি এবং জানিয়েছি আমাদের ডেলিগেশন গিয়ে যে রমজান মাসের মধ্যে নির্বাচন করা সত্যি খুব টাফ, কারণ এই গরম আর একদিকে রোজার মাস, না খেয়ে না দিয়ে মানুষ কিভাবে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং সেই নির্বাচন কমিশন ন্যূনতম মান্যতাটাও দেয়নি, তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে,